আজকে বেফোর আজকে আমাদের লাস্ট ডে পুরীতে সকাল হতে হতেই লোকেদের আসা যাওয়া শুরু হয়ে যাচ্ছে বিচে দেখো এই দেখো আমার ব্রেকফাস্টটা চলে এসেছে লুচি আর আলুর তরকারি পুরি আসলাম আর পুরির বিখ্যাত খাজা খাবো না এটা তো হয় না ফাইনালি একটা গরম গরম টাটকা গজা নিয়েই নিল হয়ে গেল আবার চানটান বেশ ভালো মজা এসেছে সারাদিন বিচে ঘোরার পর আমাদের পেয়ে যায় খুব খিদে ঘুরতে ঘুরতে পৌঁছে যাই ওটিডিসির নিমন্ত্রণ রেস্টুরেন্টে এটা ওটিডিসির পান্থনিবাস হোটেলের পাশেই গুগল ম্যাপ লোকেশন ডিসক্রিপশনে দেওয়া রইল রেস্টুরেন্টের স্পেশালিটি হলো ওড়িয়া কুজিন একেবারে গোল্ডেন বিচের পাশে বসেই এনজয় করবে এই ইয়ামি ওড়িয়া কুজিন তো আমাদের খাবারের প্রথম আইটেম চলে এসছে মোরেলা মাছ ভাজা আর সাথে মাস্টার্ড মেয়োনিজ লেবুটা দাও আর মাস্ট খাও মোরেলা মাছ ভাজা উইথ মাস্টার্ড মেয়োনিজ নাইস তো বন্ধুরা আজকে আমাদের পুরো খাওয়াটাই উড়িয়া কুজিন তো আছে আমাদের ভাত সাথে একটা বেগুন বাহার একটা দই আর বেগুনের একটা প্রিপারেশন আর মুনার ফেভারিট কাঁকড়া সাথে ছোলার ডাল কুমড়ো দিয়ে আর এখানে একটা মাছের প্রিপারেশন সর্ষে দিয়ে তো চলো খাবারটা খেয়ে দেখি দেখতে তো খুবই টেম্পটিং আর ইয়ামি লাগছে লেটস হ্যাভ ইট আজকে সোনায়ের জন্মদিন তাই আমরা এখন সোনায়ের খাওয়া দাওয়া করে জন্মদিনের সেলিব্রেশন করছি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কত বড় হলে 69 খাওয়াও তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়াটা খুবই টেস্টি ছিল উড়িয়া খাবার প্রথমবার আমি ট্রাই করে দেখলাম বাট আমার খুবই ভাল লেগেছে বেগুনের সাথে যে দইয়ের প্রিপারেশনটা ছিল সেটা বেশ টক ঝাল মিষ্টি মতন আর মাছটাও খুব ভালো ছিল কাঁকড়া মশলাটাও খুব ভালো ছিল অল ওভার মানে উড়িয়া খাবার যেটা খেলাম আজকে দ্যাট ওয়াজ ভেরি গুড উই লাইক ইট লট তো চলো এবার আমরা ফেরত যাই আমাদের হোটেলের দিকে কারণ আজকে আমাদের পালা কলকাতা যাওয়ার তো আমরা ফেরত যাব আমাদের বাড়ি তো চলো লেটস গো ব্যাক টু আওয়ার হোটেল এন্ড প্যাক আওয়ার ব্যাগস তো সি ইউ এট দি হোটেল বাই বাই হ্যালো বন্ধুরা তো এখন বাজে বিকালের 5:45 আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস পুরী স্টেশন থেকে যেতে তো ইচ্ছে করছে না কিন্তু কি করব অফিসের কাজ সে তো করতেই হবে তাই আমাদের যেতেই হবে তো আপাতত এখন পুরীর সমুদ্রকে আর জগন্নাথ দেবতাকে এখনকার মতন টাটা বাই বাই বলে আমরা বেরোচ্ছি পুরী রেলওয়ে স্টেশন তো চলো তোমার সাথে আবার দেখা হবে সি ইউ একটা অটো ধরে আমরা বেরিয়ে পুরী রেলওয়ে স্টেশনের দিকে রাতের বেলা পুরী শহরটা বেশ ঝলমলে লাগে আর এখানে লোকজনের প্রচুর ভিড় তো বন্ধুরা এই দেখো আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 2 দিয়ে দিয়েছে এই হলো দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা পুরি তো চলো আমরা এগোই এই ট্রেনের নাম্বারটা হলো 22202 ডাউন এটা চলে পুরি থেকে সোজা শিয়ালদা অবধি আমাদের জন্য ইজি হবে কারণ কি আমরা যেহেতু কলকাতা যাব আর শিয়ালদা থেকে আমার বাড়িটাও পাশে পড়ে তো চলো আমরা ফটাফট এগোই কারণ কি ট্রেনটা তো দিয়ে দিয়েছে অনেক লোকে উঠে গেছে আর ট্রেনটা 7:30 এখান থেকে ছাড়বে তো আমরা তাড়াতাড়ি যাই ডাব্বাটা খুঁজে পাচ্ছি না আমার মনে হয় এসি কম্পার্টমেন্ট গুলো আগে আর নন এসি গুলো পিছনে চলো এগোই পাশে যে ট্রেনটা দাঁড়িয়েছে এটা হচ্ছে পুরি শালিমার 18409 এটাও শালিমার যায় দ্যাট ইজ আমাদের কলকাতার পাশেই কিন্তু আমরা এই ট্রেনটা যাব না আমরা যাব হচ্ছে দুরন্ত থেকে কেমন লাগছে ভালো লাগছে লাইক অলমোস্ট 7-8 ইয়ার্স পরে ট্রেনে চাপলাম অনেক দিন পরে একটা অন্যরকম ফিলিং যদি এখনো মানে বুঝতে পারছি না মিক্সড ফিলিং আমাদের দুজনেরই কিন্তু খুব মিক্সড ফিলিংস এত বছর পরে ট্রেনে চাপা খুব মজা লাগছে ট্রেনে উঠতেই ট্রেনের সেই ইন্ডিয়ান রেলওয়েজের যা ফিলিংটা বেশ নস্টালজিক বিকজ টাইমের অভাবে আমরা ট্রেনে কেউই আজকের ডেটে ট্রাভেল করি না
সব সময়তে মোস্টলি ফ্লাইটেই ট্রাভেল করি, তো সেই জন্য ট্রেনের এই চায়ের টেস্টটা খুব নস্টালজি আমাদের জন্য। আমাদের ট্রেনটা ছাড়বে 7:25 পুরি থেকে, আর আমরা শিয়ালদা পৌঁছাবো ভোরবেলায় 3:55, ওই অ্যারাউন্ড 4:00 নাগাদই সকালবেলায়। ট্রেনের ভেতরের ইন্টেরিয়ার্স আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে এবং এখন ট্রেনগুলো অনেক পরিষ্কার। পুরোনো দিনের অনেক কথা মনে পড়ে যায় এই ট্রেনের মধ্যে। আর 2 মিনিট রয়ে গেছে ট্রেনটা ছাড়তে, বেশ এক্সাইটিং কিন্তু। ইয়েলো লাইট দিয়ে দিয়েছে, গ্রিন লাইটটা ওয়েট করছি। ট্রেনের হর্ন দিয়ে দিল, এবার উঠে পড়ি। ট্রেনটাও ছেড়ে দিল, বাই 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 পুরি, বাই বাই। তো চলো এবার আমরা দরজাটা বন্ধ করি। ট্রেনের দরজা খুলে দাঁড়ানো একদম উচিত না, তোমরাও করবে না। তুই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আর সেই পুরনো রেল নীরের জলের বোতল দিয়ে দিয়েছে, আগের মতন খাওয়ার অর্ডার নিয়ে গেছে। আমরা সেই ইন্ডিয়ান রেলওয়েজ এর ননভেজ থালি অর্ডার দিয়ে দিয়েছি সবার জন্য। আর এখন ট্রেনটা যাচ্ছে রাত্রেবেলায়, যদি অন্ধকার অত বুঝতে পারছি না। ট্রেনটাতে খুব বেশি স্টপ নেই, এরপরে দাঁড়াবে হচ্ছে ভুবনেশ্বর, আর খড়গপুর দাঁড়াবে ভুবনেশ্বরের পরে, তারপরে সোজা শিয়ালদা। এখন তো ট্রেনটা ঠিকই চলছে, স্পিডেই চলছে, টাইমেও ছেড়েছে, দেখা যাক সকালে আমরা কটায় পৌঁছাই। তোমার সাথে আবার দেখা হবে পরে দিনের সময়। বাই। এই দেখো ট্রেনে ম্যাঙ্গো জুস দিয়ে গেছে, এরপরে ফার্স্ট কোর্স অফ খাবার আমাদের। এটা প্লেন থেকে ট্রেনে চাপার এটাই একটা মজা, খাবারই খাবার, প্রচুর খাবার। সবে জুস দিয়ে শুরু হয়েছে, এরপরে না জানি কি আসবে, দেখি, ওয়েট করি, আসলে আবার দেখাবো তোমাদের। তো বন্ধুরা, আমরা এখন ভুবনেশ্বরের আউটারে। ট্রেনটা ঢোকাচ্ছিল 8:25, বা ঢুকছে 8:30, 5 মিনিটই লেট, বাস একটুখানির মধ্যেই আমরা ঢুকে যাবো ভুবনেশ্বর। তোমরা দেখতে থাকো, 1 ঘন্টার মধ্যে রাইট টাইমে ঢুকে গেল কিন্তু। দেখো বন্ধুরা, আমরা ভুবনেশ্বর ঢুকে গেছি। ট্রেনটা এখানে খালি 5 মিনিট দাঁড়ায়, তাই আমি তোমাদেরকে বাইরে নেমে দাঁড়ালাম না, আবার কখন ছেড়ে দেবে কে জানে। তারপরে খাবার টাইম হয়ে গেছে, দেখলাম যে খাবারটা দিয়েও যাচ্ছে, তো বরং ভেতরে বসে খাবারটাই খাই, আর জানলা দিয়ে যা দেখতে পাবো তাই দেখবো। সত্যি ট্রেনটা কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়, 5 মিনিটও লাগলো না। দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, ভুবনেশ্বর বেরোতেই আমাদের কাছে এসে গেল এই ননভেজ থালি। এটাতে আছে দই, রুটি, আর একটাতে ভাত, একটা ডাল, আর একটাতে চিকেন কারি। তো খাবারটা খুলি আর দেখি কিরম খেতে। তো আপাতত কটকের ওপর দিয়ে পেরোতে পেরোতে আমরা আমাদের ডিনারটা শেষ করে নিই। খাবার তো হয়ে গেছে, এই দইটা রয়ে গেছে, বেশ দই রেখে নিই তাহলে। আমরা এখন ফেরোচ্ছি মহানদী নদী। দেখো বিশাল, অবশ্য এখানে অন্ধকারে সেরকম দেখা যাচ্ছে না, সামনের ব্রিজটা খুব লম্বা, সামনে দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, তবে ট্রেনের জানলাতে সেরকম দেখা যাচ্ছে। আইআরসিটিসি এর খুবই সাধারণ খাওয়া খাওয়ার পরে এই আইসক্রিমটা দিয়ে মনটা বাড়াতে হয়, কি করবো, এটা আমুলের আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। তো চলো এই আইসক্রিমটাই খাওয়া যাক। দেবস্মিতা ওঠার চেষ্টা করছে, আমি শুয়ে পড়েছি, একটু টাইম লাগলো উঠতে, কারণ ট্রেনের উপরে বাঙ্কারে ওঠার প্র্যাকটিস আমার একেবারেই চলে গেছিল, তবে উঠে পড়েছি, কোনো অসুবিধা হয়নি। চলো এবার আমরা ঘুমাতে যাই, কাল সকালবেলা আমরা অ্যারাউন্ড 4:00 নাগাদ কলকাতা পৌঁছে যাবো। তোমার সাথে আবার কাল সকালে দেখা হবে। গুড নাইট। গুড নাইট, সুইট ড্রিমস। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলেছি শিয়ালদা, এখন বাজে সকাল 4:00, আর এখানেই আমাদের পুরীর সুন্দর জার্নিটা শেষ করছি। আশা করি তোমাদের এই পুরো জার্নিটা খুব ভালো লাগলো। ভালো লাগলে আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার করতে একদম ভুলবে না, আর আমাদের চ্যানেল দিয়ে এপিসোডসকেও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে তোমাদের সাথে আবার একটা নতুন ট্রাভেল শুটে দেখা হবে। তো ততক্ষণে বাই বাই, সি ইউ, অ্যান্ড বি হ্যাপি, স্টে হ্যাপি, অ্যান্ড স্টে সেফ। বাই বাই।